আসানসোলের রামপুর এমভিআই দপ্তরের অভিযানে আটক আটটি গরু বোঝাই বড় কন্টেনার ট্রাক। আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত রামপুর চেকপোস্ট এমভিআই দপ্তরের অভিযানে আটক গরু বোঝাই আটটি কন্টেনার ট্রাক। শুক্রবার সকালে এমভিআই দপ্তরের অভিযানে জাতীয় সড়ক থেকে বড় কন্টেনার আটটি ট্রাক গরু ভর্তি আটক করে। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ট্রাকটিতে থাকা লোকেরা ছবি তুলতে বাধা দেন, তবে অনুমান করা হচ্ছে এই কন্টেনার ট্রাকের দরজা বন্ধ করে গরুগুলোকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও ট্রাকে থাকা এক ব্যক্তি জানিয়েছেন তিনি গরু কিনে বেপারি করেন। তাহলে প্রশ্ন হচ্ছে কন্টেনারের ট্রাকের ভেতরে কেন এত পরিমাণ গরু যাচ্ছিল? যদিও ওই ব্যক্তি জানিয়েছেন তিনি আসানসোলের বাসিন্দা এবং এই গরুগুলি নারায়ণপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। এখন দেখার এই গরু পাচার কাণ্ডে সিবিআই ও ইডির এত তৎপর, কিন্তু তাও গরু পাচার আটকানো যাচ্ছে না। এই ঘটনার বিষয়ে বিজেপি নেতা টিঙ্কু বর্মা কি বললেন চলুন শুনে নেব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বরাবরই এই গরু নিয়ে আজকে 4-5 বছর থেকে আমরা ধরপকড় করেছিলাম। তাতে আমাদেরকে এখানকার পুলিশরা ভয় খাইয়েছিল, বেশি কি লাফালাফি করবে তো তোমাদেরকে গরু কেস দিয়ে দেবো। তারপর থেকে আমরা একটু পার্টিতে কাজে ব্যস্ত হয়ে গেলাম, লেকিন গরু আমরা ধরেছি এর আগেও আর পার্কিংয়ে গরু রানিগঞ্জে নামিও ছিলাম। এবারে এরা কি করেছে, নতুন ধরনের গরু প্রচার আরম্ভ করেছে। সেটা করেছে কি, কন্টেনার বানিয়ে দিয়েছে, কন্টেনারের উপরে কিছু ভাগটা খুলে দিয়েছে আর গরুটাকে সেভাবে নিয়ে যাচ্ছে। মাঝে আপনারা দেখেছিলেন কি গরু কেসে সিবিআই তদন্ত চলছে, তার মধ্যে আসামি মেন আসামি ধরা পড়েছে। সিবিআই তদন্ত চলাকালীনের মধ্যেও এখনও NS2 এর মাধ্যম থেকে MBI তার মূল স্রোত MBI গরুটাকে প্রচার করাচ্ছে, আর এখানকার যে চৌরঙ্গীর পুলিশ সেই পুলিশের মাধ্যম থেকে এই গরু প্রচারের একটা বড় মানে সিন্ডিকেট চলছে। তাতে এখানকার বড় ছোট সব অফিসাররা এর মধ্যে যুক্ত আছে। মানে গরু প্রচারের জন্য আমরা যা লড়াই লড়েছি, আমি কমসে কম PG সেলের মাধ্যম থেকে NS2 এর উপরে যত ইনলিগাল কাজ চলছে, হাই ভেহিকলস চালানো, এই চালানো, গরু নিয়ে যাবার, আপনি জানেন গরু নিয়ে যাওয়ার সিস্টেম কী আছে, গরুর একটা ডাক্তার থাকবে, MBI-এর কাছে চেকিং হবে, গরুর যে 2 ফুটের গ্যাপিং থাকবে, একটা ট্রাকের মধ্যে 12 চাকা 18 চাকা যে ট্রাক থাকে তার মধ্যে 12টা গরু থাকবে, এখন 22টা 24টা 25টা গরু মারা যাচ্ছে ওর মধ্যে। এইভাবে মানে মানে আমরা যা গরুকে মা বলি তার যেভাবে এরা অপমান করছে কিছু টাকার লোভে, যেভাবে এরা এখানে মানে এই ঘটনাটা ঘটাচ্ছে, আগামী দিন এখানে মানে MBI কে উপর একটা শক্তি থেকে কারবাই করা দরকার। আমি চাইবো মাননীয় DM সাহেব থেকে কি MBI এর উপরে একদম প্রচণ্ড কার্য কারবাই করা হোক, যাতে কি এই গরু প্রচারের যে ব্যবসাটা আছে সেটা বন্ধ করা হোক। আর এইখানে আপনার থেকে আমি একটা আর কথা বলে দিই, মাঝে গরু তো সকাল বিকেল চলতো, রাত্রে 2 থেকে 3টার মধ্যে গরু পাস করা হতো যখন সিবিআই চেকিং চলছিল। এখন আবার সিবিআই তদন্তটা যখন স্লো হয়েছে, এরা আবার সকাল 6টা থেকে গরু প্রচার চালাচ্ছে, কিছু এখানকার লোকরাও যুক্ত আছে যারা গরু প্রচারে দালাল হয়ে গরুগুলোকে পার করাচ্ছে। আমি আপনার মাধ্যম থেকে একটা জিনিস বলতে চাই কি, DM সাহেব এর উপরে তদন্ত করুক আর এখানকার MBI এর উপরে সব থেকে সব কারবাই করা একদম আছে। এখানে রাজ্য সরকারের মদতৈরিক ও গরু প্রচারের কাজ চলছে। এগুলো আগামী দিনে কি পদক্ষেপ আপনাদের? আমাদের পদক্ষেপে থাকবে, আমরা আমাদের নেতৃত্বকে জানাবো, তারপরে গরু প্রচার নিয়ে এই যে গরুর যে ধান্দাটা চলছে এটা নিয়ে আমরা DM অফিস ঘেরাও করবো। আপনার নাম আর পরিচয়? আমার নাম টিঙ্কু ভার্মা, ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।